হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ফুড হাউসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে চলে আসলাম তোমাদের সামনে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে। আর রিকোয়েস্ট ভিডিওটা হচ্ছে ভুনা খিচুড়ি সাথে হচ্ছে চিকেন কষা। চিকেনের কালারটা দেখো, আর এটা হচ্ছে একদম পুরো লাল টকটকে করে মানে চিকেনটা বানানো হয়েছিল, একদম সে কষা কষা করে মানে কোনো জল দেওয়া হয়নি, ঠিক আছে। আর এটা টোটালটা হচ্ছে রিকোয়েস্ট ভিডিও, একজন খুব রিকোয়েস্ট করেছিল, বহুদিন আগে করেছিল, বাট আমরা জানতাম না যে কী করে ভুনা খিচুড়িটা তৈরি করতে হয়। রেসিপি দেখে বানিয়ে দিই, রেসিপিটা দেখে আমরা বানিয়েছি, বানিয়ে এখন আজকে ডিসাইড করব যে খেয়ে দিয়ে কেমন লাগছে, আগামী দিন আবার হবে কি হবে। ডাল গলে না দেখতেছি না, এটা এরকমই হয়, আমরা যেটাতে দেখলাম রেসিপি অনুযায়ী এটা এরকমই হয়। তো সেটা কথা না, খেয়ে দিয়ে রিভিউ দিব যে কেমন হয়েছে রান্নাটা আর কীভাবে এনজয় করে খাবো, সেটা তো তোমরা ভাবতেই পারছো, ঠিক আছে। আমি আর তো চলো বেশি রেস্ট করব না, নিয়ে মারা গেছে অনেক অনেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে ভিডিওটা চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট, পানিশমেন্টের আগে থাকবে যেই বন্ধুটা রিকোয়েস্ট করেছে তার নাম আছে, নামটা পাইছো তো? একদম বাবা, ঠিক আছে, তোমার নামটা বলবো, তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আর তুমি যেহেতু খেয়েছো, তোমরা তো জানোই কেমন হয় ভুনা খিচুড়ি, তো আমরাও সেই দেখি ভুনা খিচুড়ি কি সুন্দর নাম, তাই না? ঠিক আছে, ভুনা খিচুড়ি বেশ পুরাপুরা না কিন্তু, হ্যাঁ শেখা না কিছু না, খিচুড়ি যেমন হয় না, এটা বাংলাদেশের ইয়েটা বেশ ভালো নাম, ভুনা খিচুড়ি, ভুনা ইয়ে আলাদা টাইপের। আমি করছি কারণ ও সবগুলো শুরু করে দিয়েছি আজকে, আমি আসছি তো চলো যাই হোক, খাওয়া দাওয়াটা শুরু করে দিই। 1 2 3 স্টার্ট। শুরু করার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, যারা করে দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য আর এইভাবে আমাদের পাশে থাকার জন্য। চলো বন্ধুরা স্টার্ট করি, 1 2 3 স্টার্ট। ও জমে গেল, বাপরে অ্যালাজ ম্যালাজ। হ্যাঁ অসাধারণ, কে তৈরি করে দিল আমিও পারি তাহলে এখন দেবো না দিব। চ্যালেঞ্জ না করে ইটিং শো করলে ভালো করতাম, ইটিং শোই করো না, খেতে পাচ্ছি না যে চুল উঠছে। চিকেনটাও আমি করেছি, এটাও আমি করেছি, কেন করেছো কারণটা বলে দাও, কেন করেছো? তোমার রান্না করতে হতো না, আমি করে দিতে পারতাম, সেটা তো বলছি, কারণটা বলো। পেস্তা বাগানটা আমি ওকে ঢুক করে ঢুকে গেছে পৌঁছাবে,
আজকে যে রান্নাটা পরে দিয়ে লেবুটা না বলো খেতে খেতেই বলে দাও। যদি আমার শাশুড়ি মাতা থাকতো সেই আবার খেলা যেত, মানে ওনার ফেভারিট খাবার এইগুলো পছন্দ করতো, খিচুড়ি, তারপর মাংস কষা, পোলাও, এগুলো খেতে বেশি, মানে বেশি বলতে করে দিতাম আমি যখনই তখনই খেত। ইটিংস করো না তাহলে তুমি হাড় স্বীকার করো, চিকেন কম আছে আমার, কমই তো দিয়েছো। আর ভুনা খিচুড়ি নিয়ে যেত বুঝতে পারিনি চিনে হয়ে গেছে, আমি আর খেতে পারছি না। তোমরা অনেকেই আবার কমেন্ট করছো আমি কেন খেতে পারছি না, এমন টাইমে টাইমে ভিডিও করি না, আগে থাকতে কিছু না কিছু খাওয়া হয়ে যায় আমার, আর অন্য কিছু খেতে পারি না এখন। শেষ না আমার পাচ্ছি না, অনেকটা হয়ে গেছে। গরমের টাইম না জল দূষণটা বেশি পাই, হাত তুলে দিয়েছি আমাদের আর হচ্ছে না, আমি পুরো গলা পর্যন্ত এটে গেছে, জিতেছি আমি তো, জিতেছি তো, তুমি তো খেয়েই ফেলেছো এক গ্যাস এক পিস, তো ওরও অবস্থা খুব খারাপ, ও পাচ্ছে না অনেক কষ্টে খেলো, এবারে এটার সাথে ওটার তুলনা অনেক বেশি, ওটা অনেক কম আমার অনেক বেশি, তো চলো এবার পার্টিসিপেন্টটা নিয়ে, হ্যাঁ কেমন খেলাম আর কেমন হয়েছে, প্রথম রিভিউ মানে প্রথম রান্না, প্রথম রিভিউ সব দিচ্ছি, এসে হাতটা ধুয়ে পরিষ্কার করে সুন্দর একটা পানিশমেন্ট নিয়েও ফিরছি, তার সাথে বন্ধুটার নাম, বন্ধুরা চলে এসেছি হাতটা ধুয়ে একবারে পরিষ্কার করে, তো যেই বন্ধুটা আমাদেরকে এই ভুনা খিচুড়ি আর চিকেন কষা চ্যালেঞ্জ করতে বলেছে সেই বন্ধুটার নাম হচ্ছে চৈতালি সরকার, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ
এই প্রথম ফার্স্ট টাইম আমি রান্না করেছি, আর রান্নাটা কেমন হয়েছে ও বলবে। প্রথম শুরুতে তো বলেই দিয়েছে, রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। আর নিজেরা রান্না করেছি বলে সেটা নয়, যেহেতু রিকোয়েস্ট আর আমরা আজকে ট্রাই করলাম রান্নাটা। উফ, আসলে বুনা খিচুড়িটা একটু ঝরঝরা টাইপ হয় তো, ওই নিতে গিয়ে অনেকটা নিয়ে ফেলেছি, যার জন্য আমি খেতে পাচ্ছিলাম না, ঠিক আছে। আর তার সাথে সাথে আমার না খাওয়ার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আমি রান্না করতে করতে না কাঠবাদাম থেকে শুরু করে যা যা আমি ওর মধ্যে দিয়েছিলাম সব খেয়ে ফেলেছি, খেয়ে জল খেয়ে পেটটা লোড করে নিয়েছি। তারপরে আর ভিডিও করতে পারছি না, এখন ইদানিং আমার এরকমই হচ্ছে। তোমরা অন্য কোনো মাইন্ড নামটা বললা, চৈতালি সরকার, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম ভালো ভালো ভিডিও করানোর জন্য আর তোমরা আরো কমেন্ট করতে থাকো, আমরা সেগুলো নিয়ে আসার চেষ্টা করছি। ভাবছি এবার আস্তে আস্তে ইউনিক ইউনিক রান্নার দিকে যাব, মানে যেমন প্রথম ফার্স্ট টাইম বোনা খিচুড়ি, বোনা খিচুড়ি স্টার্ট হলো, হ্যাঁ স্টার্ট, অনেক কিছু করেছি সিম্পল মেনুর মধ্যে। কয়েক ভিডিওর আগে একটা দেখবা ডিমের ভিডিও করেছিলাম, সেটাও একটা সিম্পল, মানে সিম্পল না বলো, ডিম ভাপা, ডিম ভাপা, আর একটা হচ্ছে ডিমের কি তাও প্রায়, তো ওইটাও আমাদের নতুন একটা চ্যালেঞ্জ ছিল, আজকেরটাও নতুন চ্যালেঞ্জ। তো এরকম আস্তে আস্তে ভিডিও, নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো এখন পর্যন্ত যারা না মেরে, এখন পর্যন্ত যারা যতক্ষণ মানে দেখে নিয়েছো, এখন পর্যন্ত যারা দেখছো, এখনো পর্যন্ত যারা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে। আর যাওয়ার আগে কিন্তু কি করতে হবে, যাওয়ার আগে সাবস্ক্রাইব তো করেই রেখেছো, অনেকেই আছে করে রেখেছো, যাওয়ার আগে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো চলো এখন ওর পানিশমেন্টটা নিয়ে আর কমেন্ট করতে ভুলবা না কিন্তু। আজকের পানিশমেন্টটা না একদম পুরো ইউনিক রেখেছি, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, বলে দিই আমরা অক্ষয় তৃতীয়ার পরের দিন তোমাদের ভিডিও দেব। তো অক্ষয় তৃতীয়ার জন্য আমার জন্য সুন্দর খাবার নিয়ে এসেছে, সেটাই পানিশমেন্ট আমাকে। এমনিতে পেটে আমার জায়গা নাই, তারপরেও যে কি ভয়ঙ্কর খাবার নিয়ে এসেছে, এখন আমার মানে এত সুন্দর খাবারটাই আমার কাছে ভয়ঙ্কর খাবার লাগতেছে। নিয়ে এসেছে হচ্ছে একটা লাড্ডু, তার সাথে রয়েছে সোনপাপড়ি, সোনপাপড়িটা আমার জন্য নিয়ে এসেছে, ঠিক আছে। তো এইটা দেখেই আমার কাছে এখন ভয়ঙ্কর লাগতেছে, কারণ আমার পেটে একবারই জায়গা নেই, কিন্তু এর সাথে আবার একটা টুইস্ট আছে নাকি তা কেটা জানে। এটাই টুইস্ট, এটা গোটা ভরে দিয়ে তারপর এটা খাবা, আর এই যে টুইস্ট গোটা ভরা কি দোমাটকে মারবো না, এই যে টুইস্ট জল খেতে হবে, এনে নালে দোমাটকে যাবে। গোটা লাড্ডুটা আগে ভরি, লাড্ডুটা খেয়ে তারপর এটা খাই, কারণ কন্ডিশন তো ভালো নাই না, পেটের কন্ডিশনটা খুব খারাপ, এটাই আমার কাছে আনিশমেন্ট। ও ভালো করে জানে যে এত সুন্দর খাবারটা আমাকে এইভাবে খেতে হবে, আর তার মধ্যে আমার পেটে জ্বালা নাই, খেয়ে আমি যার জন্য জলটা ভরে রেখেছি যে জলটা আমি খাবো, কিন্তু আটা মাটা না আমার ভালো লাগে না। পানিশমেন্টটা তো ওটাই, অর্ধেক পড়ে আছে। ও মাই গড, কখন পড়লো তারপর নে, হ্যাঁ এবার লাড্ডুটা ভরে দাও, ওটা খেয়ে তারপর না এটা ভরো, লাড্ডু এবার ভরো, ও গিলা লিবা তুমি, বুঝতে পারছো। হ্যাঁ ওহ কি পানিশমেন্ট, কার দাঁত ধরে গেছে, জল খাবা, জল এই দেখো জল, এই দেখো জল, এই দেখো জল, এই দেখো জল, জল দিব না, এটাই হচ্ছে পানিশমেন্ট, জল দিব না, জল দিব না, জল দিব না, জল দিব না, পানিশমেন্টে জল দিব না, এবার সবাইকে দেখাবা। তারপর বলে 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 এবার বলো, তাও তো না না তাও তো কেউ কিছু বলতে পারবে না, আমি তোকে পানিশমেন্ট ভালোই দিয়েছি, মিষ্টি জাতীয় জিনিস দিয়েছি, ওটাই আমার কাছে ভয়ঙ্কর, কারণ মিষ্টি আমি খেতে পাই না। তাহলে ভাবো ও কি পারে, কি মিষ্টি এইভাবে খাওয়া যায় না, মানে ওকে যাই পানিশমেন্ট দিই না তাই ওর খুব ভয়ঙ্কর, খুব ক্ষতিকর। আরে সে কি ক্ষতিকর হবে না, ও তো ইয়ে বোনা খিচুড়ি আর অত সুন্দর খেয়ে মুখটা একবার বাজে ইয়ে করে দিয়েছ, মিষ্টি করে ফেলেছ। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো, তাহলে বন্ধুরা টাটা বাই বাই, সুইট ড্রিমস সুইট ডায়েট, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সুইট নাইট, সুইট নাইট মানে মিষ্টি নাইট, তো সবাই ভালো থাকো, মিষ্টি নাইট, মিষ্টি মুখের সাথে মিষ্টি নাইট। তোমরা কেমন অক্ষয় তৃতীয়া কাটালো অবশ্যই কমেন্ট করে জানিও,
আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।